সুভাষ, কাল তোমার মেজ বউ দিদি এসেছিলেন তোমার হয়ে কথা বলতে। আজ তোমার দিদি এসেছিলেন আমাকে বোঝাতে। তারা সকলেই চাইছে তুমি এখানেই থাকো। আমার একটা কথা বলো তো সুভাষ, পরীক্ষার ফল যাতে ভালো হয় এমন কিছু কি তুমি করেছো? কি হলো শুভি, বাবার কথার উত্তর দে। কি হলো, চুপ করে না থেকে বলো, আজ সারাদিন তুমি কি কি লেখাপড়া করেছো? সকালে স্কুলের পড়া করেছি, আর আজকে আমাদের প্রথম পিরিয়ড ছিল বাংলা। বাংলা মাস্টার মশাই আমাদের বলেছিলেন আকাঙ্ক্ষা নিয়ে রচনা লিখতে। আকাঙ্ক্ষা? বাহ, লিখেছো? হ্যাঁ। সবাইকে শোনো, কি লিখেছো শুনি। মনের ইচ্ছাই হলো আকাঙ্ক্ষা, মানুষের চরিত্র এবং ভবিষ্যৎ গঠনের জন্য যে কয়েকটি উপাদান অবশ্য প্রয়োজনীয় তার মধ্যে অন্যতম আকাঙ্ক্ষা। আমার আকাঙ্ক্ষা একদিন স্বাধীন দেশ দেখব। স্বাধীন দেশের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। সকলের যেন মাথার উপরে ছাদ থাকে। নিজের মত প্রকাশ করতে কাউকে যেন ভয় না পেতে হয়। আমি যেন দেশের কাজে লাগতে পারি, বিপদে ভয় পেয়ে পিছিয়ে যেন না যাই। এই তোমার আকাঙ্ক্ষা, এই রচনা লিখে তুমি পাশ করবে। তোমরা দেখেছো ওর আকাঙ্ক্ষা, আর এর জন্য তোমরা বারবার আমার কাছে সুপারিশ করছিলে। মানুষের ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার আকাঙ্ক্ষা থাকে, উকিল হওয়ার আকাঙ্ক্ষা থাকে, বিদ্বান হওয়ার আকাঙ্ক্ষা থাকে। আমি তোমাকে বারবার বলেছিলাম পড়াশোনা করতে করতে নিজের ভাবনা ভেবো, কিন্তু কোথায় কি নিজের জন্য কোনো ভাবনা আছে তোমার?